আসসালামু আলাইকুম বিওয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি পর্বে ইনফরমেটিভ পর্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে মূলত আলোচনা করব সেতে ত্রেন্তা কবে থেকে শুরু হবে এবং সেতে ত্রেন্তা কাদের জন্য বাধ্যতামূলক এবং কাদের জন্য বাধ্যতামূলক নয়, এবং যারা 2020-এ কাসা ইন্টিগ্রেশনে ছিলেন তো আপনারা কীভাবে হিন্টস থেকে আপনার উনিকোটা আপনারা নেবেন, এই বিষয়গুলো মূলত এই ভিডিওতে আজকে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আসুন আমরা প্রথমেই জেনে নেই সেতে ত্রেন্তা কি। তো সেতে ত্রেন্তা হলো আপনার একটা মডেল, যেটা আপনার ইকারাসিওনে দে ইরেদিতি আই ল্যাবরেটরি ডিপেন্ডেন্টি এ পেনশনাতি, মানে হলো যারা কাজ করে এবং যারা নাস্পিতে আছেন তাদের জন্য মূলত সেতে ত্রেন্তা। তো যারা অলরেডি বিজনেস করেন এবং যাদের পার্থী দেব আছে তাদের জন্য কিন্তু সেতে ত্রেন্তা না। তো সেতে ত্রেন্তাটা হলো আসলে সহজ বাংলা ভাষা যেটা বলা হয় সেটা হলো আপনার মানে বার্ষিক আপনার ইনকাম ডিক্লার করা। তো চলুন এখন আমরা জেনে নিই যে সেতে ত্রেন্তা কাদের জন্য বাধ্যতামূলক, কাদের জন্য বাধ্যতামূলক না। তো সেতে ত্রেন্তা বাধ্যতামূলক হলো আপনার যদি দুইটা কোড থাকে, তো সেই ক্ষেত্রে আপনার জন্য সেতে ত্রেন্তা মোটামুটি বাধ্যতামূলক। আপনার ইনকাম যদি 7,500 ইউরোর উপরে থাকে তাহলে আপনার জন্য মোটামুটি বাধ্যতামূলক। তো কাদের জন্য বাধ্যতামূলক না, যাদের অলরেডি একটা কোড আছে এবং যাদের ইনকাম 7,500 ইউরোর নিচে তাদের জন্য বাধ্যতামূলক না। তো তারা যদি সেতেন্তা নাও করে তাদের জন্য কোনো প্রবলেম নাই। এখন আসুন আমরা জেনে নিই যে যাদের দুইটা কোড আছে তাদের জন্য কেন সেতেন্তা করা বাধ্যতামূলক। আমি জাস্ট একটা সহজ একটা উদাহরণ দিব। ধরুন আপনি আপনার দুইটা কোড আছে, আপনার ফ্যামিলির জন্য দোমন্দা করবেন। তো আপনি যেখানে কাজ করছেন আপনার কাজ থেকে আসছে হলো আপনার 7,000 ইউরো এবং আপনার কাস্টা ইন্টিগ্রেশনের থেকে আসছে হলো 5,000 ইউরো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এখন আপনার ফ্যামিলি দুমান্দা করার জন্য আপনার রেডি তো লাগবে হলো 12,000 ইউরো। তো সেই ক্ষেত্রে আপনারা যদি একটা কোড শো করেন আপনার কিন্তু দুমান্দাটি হচ্ছে না। তো আপনারা যদি দুইটা কোড যদি আপলোড করেন তো দুইটা কোড কিন্তু আপনি আপলোড করতে পারবেন না, আপনাকে কিন্তু একটা কোড এবং মানে দুইটাকে একটা করে কিন্তু আপনি আপলোড করতে হবে। তো দুইটাকে একটা করতে হলেই কিন্তু আপনাকে সেতে ত্রেন্তা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার দুইটা কোড থাকলে মানে সেতে ত্রেন্তাটা কেন করা বাধ্যতামূলক। তো চলুন এখন আমরা জেনে নেই সেতে ত্রেন্তা কবে থেকে শুরু হবে। তো সেতে ত্রেন্তা মূলত শুরু হবে আপনার মে থেকে, মোস্ট প্রবাবলি আপনার 10 তারিখ থেকে শুরু হবে। তো যখন শুরু হবে আমি বিস্তারিত সেতে ত্রেন্তার জন্য কী কী লাগবে বিস্তারিত পরবর্তীতে আরও আলোচনা করব। তো এবং আপনারা কীভাবে এজেন্সি দেওয়ার সাইট থেকে কীভাবে আপনারা নিজে নিজে আবেদন করবেন এই বিষয়টাও আমি আপনাদেরকে নেক্সটে শো করব। যদি আপনি আমার ভিডিও থেকে আবেদন করতে পারেন তাহলে আপনি নিজে নিজে করবেন, আর যদি না পারেন তাহলে অবশ্য আপনারা কাপ থেকেও করে নিতে পারবেন। তো চলুন এখন আমরা জেনে নিই যারা অলরেডি 2020-এ কাসা ইন্টিগ্রেশনেতে ছিলেন এবং নাস্পিতে ছিলেন আপনারা কীভাবে ইমসের সাইট থেকে আপনাদের উনিকোটা ডাউনলোড করবেন। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে আমরা এই বিষয়টা দেখব। তো প্রথমে যেটা আপনারা করবেন, ইমসের সাইটে যাবেন, যাওয়ার পরে আপনারা হোম পেজে যাবেন, যাওয়ার পরে আপনারা লিখবেন উনিকো। উনিকো লেখার পরে আপনারা দেখতে পারবেন যে সার্টিফিকেশনে উনিকা 2021 চিতা দিন, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কী করতে হবে, আপনারা স্পিড আইডি দিয়ে অথবা আপনার পিন থাকলে আপনার পিন দিয়ে ঢুকতে পারবেন অথবা স্পিডের থাকলে স্পিড দিয়েও এন্টার করতে পারবেন। তো আমি আমার স্পিড আইডি দিয়ে এন্টার করলাম। এন্টার করার পরে দেখেন সাথে সাথে কিন্তু উনিকোটা চলে আসছে, কারণ হলো ওই যে আমি হোম পেজে আমি কী করছি উনিকো চিতা দিন 2021 যেটা আমি সিলেক্ট করেছিলাম, দেন আমি স্পিড আইডিতে ঢোকার সাথে সাথে কিন্তু চলে আসে। তো এখান থেকে আপনারা কী করতে পারবেন, এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন।
ডাউনলোড করে আপনারা সহজে আপনারা কী করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ইমস থেকে উনিকো মানে আপনারা ডাউনলোড করবেন, যেটা আপনারা ইমস থেকে দেওয়া। যদি আপনার কাছে ইন্টিগ্রেশনে থাকেন তাহলে আপনাকে কিন্তু ইমস থেকে দেবে, যদি আপনি নাসপিতে থাকেন আপনাকে কিন্তু ইমস থেকে আপনাকে উনিকোটা দেওয়া হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তো আজকে এখন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।